हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। तो आज के हाजिर हुई एक बेंगल ट्रेडिशनल रेसिपी निये। तो आज के आपनादेर रान्ना करे देखाबो काचा कोलार कोफ्ता कारी। ये कोफ्ता कारीटा बेंगलिते खूब जनप्रिय खाबार। ताहले चलुन देरी ना करे शुरू करा जाक रान्नाटा। आर आमार भिडियोते आपनादेर भालो लेगे थाके अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करबेन और पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करे देबेन। काचा कोलार कोफ्ता कारी बानानोर जन्य आमि एखाने निएछि तीनटे काचा कोला। तो काचा कोलागुलिके आमि आगेई बयल करे निएछि। নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু। আলুগুলিকে আমি এমন ডুমুডুমু করে কেটে সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। নিয়েছি লঙ্কা পেস্ট। আর ফোড়নের জন্য আমার লাগছে এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, তিনটে এলাচ আর তিনটে লং। আর নিয়েছি এখানে আমি গোটা জিরে। আর রান্নার জন্য আমি ইউজ করছি ফরচুন রাইস। কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য আমি একটা বাটিতে যে কাঁচা কলাগুলো সিদ্ধ করে গেছিলাম ওইগুলো নিয়ে নিচ্ছি। এবার এগুলিকে একটু ভালো করে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। পরিমাণ মতো সুজি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে এক টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি গ্রেট করে গেছিলাম তার থেকে আমি দু চামচ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা গুঁড়ো। আমি আর মধ্যে এর মধ্যে অ্যাড করছি একটা ডিম। ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, ওটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এগুলিকে ভালো করে মিক্স করে নেব কাঁচা কলার সিদ্ধটার সঙ্গে। কোপ্তাটা বানানোর জন্য কাঁচা কলাটা ভালো করে মশলার সঙ্গে মাখা হয়ে গেছে। এবার একে একে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাকারি বানানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে এক একে কোপ্তাগুলো অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার যে আমি কাঁচা কলাটা মশলার সঙ্গে মেখে নিয়েছিলাম ওটা কোপ্তার আকারে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কোপ্তাগুলোর একদিক হয়ে গেছে। এবার এগুলিকে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লালচে করে কোপ্তাগুলো আমি ভেজে নেব। দেখুন আমার কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এখন কাঁচা কলা কোপ্তাগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। কোপ্তা ভাজার পর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি এবার একে একে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে এক টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব লবণ হলুদটার সঙ্গে। আর একটু হালকা লালচে করে আমি ভেজে নেব এই আলুগুলিকে। আলুটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজার পর যে তেল ছিল ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো দারচিনি, তিনটে এলাচ, দুটো লং। আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ বাটাটা। এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ বাটাটাকে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এবার আদা রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। আর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা। দিয়ে দিচ্ছি টু টিস্পুন জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টু টিস্পুন ধনের গুঁড়ো। আর দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলিকে এবার আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, জল দিয়েই মশলার সঙ্গে আলুটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে গ্রেভিটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে জলের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য আমি কিছু আলু ভালো করে ম্যাশ করে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। এবার গ্রেভিটার মধ্যে আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওই কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। গ্রেভিটার মধ্যে কোপ্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে, আর ঢেকে দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। তার মধ্যে কোপ্তাটা তৈরি হয়ে যাবে ভালো করে। এবার আমি ঢাকাটা তুলে নিলাম, দেখুন আমার কাঁচা কলার কোপ্তা কারিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাগুলো। ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, অল্প নাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আমার কাঁচা কলার কোপ্তা কারিটা। দেখুন আমার কাঁচা কলার কোপ্তা কারিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম কাঁচা কলার কোপ্তা কারির তরকারিটা। দেখুন তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা কারিটা। এই কাঁচা কলা কোপ্তা কারিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, জাস্ট খেতে জমে যাবে। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।